অ্যাসেস সিরিজে ফিরে এলো স্পট ফিক্সিং এর আতঙ্ক। পার্থ টেস্ট ম্যাচের প্রথম দিন জানিয়ে চাঞ্চল্য গোটা ক্রিকেট বিশ্বে। ম্যাচের আগে একটি ব্রিটিশ ট্যাবলয়েড দাবি করে যে তাদের আন্ডার কভার রিপোর্টারদের সামনে মিস্টার বিগ নামে এক ভারতীয় বুকি প্রস্তাব দেয় 1,38,000 পাউন্ডের বিনিময়ে পার্থ টেস্ট ম্যাচের বেশ কিছু মুহূর্তে কি হতে চলেছে তা আগেভাগেই জানিয়ে দেবে, যেমন কোনো একটি সেশনে কত রান হবে কিংবা কোনো একটি ওভারে কত রান হতে পারে অথবা টসে জেতা দল ব্যাটিং না ফিল্ডিং করবে ইত্যাদি। ব্রিটিশ ট্যাবলয়েডটির দাবি, এই ভারতীয় বুকি এক অস্ট্রেলিয়ার বুকি যে দ্য সাইলেন্ট ম্যান নামে পরিচিত এবং এক প্রাক্তন অসি ক্রিকেটারের সঙ্গে মিলে কাজ করছিল। এই দাবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট মহলে। দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদেরও জানিয়ে দেয় গোটা ঘটনা। ইংল্যান্ড অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়ে দিয়েছেন দলের ক্রিকেটারদের ওপর তাদের বিশ্বাস রয়েছে। আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, প্রাথমিক তদন্তের পর ম্যাচে কোনো দুর্নীতির হদিশ খুঁজে পাওয়া যায়নি। পার্থ টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট নিয়ে খেলার প্রথম দিন ডেভিড মালানের দুরন্ত ব্যাটিংয়ে লড়াই করছে ইংল্যান্ড। এবিপি আনন্দ।